জয় নিতাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। আজকের যে রেসিপি রক ডাক পেটিস, তার জন্য আমি দেখো মটর আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটো কুচি, আদা থেতো করে নিয়েছি, চিলি ফ্লেক্স, লঙ্কা, জিরে শুকনো করে গুঁড়ি নিয়েছি, এটা ব্রেড ক্রাম্বস, এটা চিড়েকে ভেজে আমি পাউডার করে নিয়েছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা চালের গুঁড়োও নিতে পারেন। বন্ধুরা, আলুটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম, আদা থেতো করে দিয়ে দিলাম, জিরে শুকনো লঙ্কাকে গুঁড়ে করে দিয়ে দিয়েছি, আর এটা চিলি ফ্লেক্স, এটা ধনে পাতা কুচি। এরপরে দেব আমি ব্রেড ক্রাম্বস, আর চিড়ে যে গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার রগড়া প্যাটিসের মশলা একদম রেডি হয়ে গেছে। আমি এবারে একে একে করে সব প্যাটিসটাকে বানিয়ে নেব। এইভাবে গোল করে চাপটা চাপটা করে কাবাবের সাইজে আমি এটাকে বানিয়ে নেব। তো দেখতে থাকো, সাথে থেকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি একে একে করে সমস্ত রগড়া প্যাটিসগুলোকে বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, একে একে করে সবগুলো প্যাটিস আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো প্যাটিস আমার দেওয়া হয়ে গেছে। এবারে দুই সাইড উল্টে পাল্টে আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। আমি ভালো করে দু সাইড ভেজে নিলাম। এবারে আমি একে একে করে সমস্ত রগড়া প্যাটিসগুলোকে আমি প্লেটে তুলে নিলাম। এই দেখো বন্ধুরা, আমি আবারও কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে কড়াইতে দিয়ে দিলাম। এরপরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে আদা থেতোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি সটে করে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি হাফ টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো গুলো আমার গলে যাচ্ছে বা মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবারে আমি একটু অল্প পরিমাণের এর মধ্যে জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে যায়। এবারে আমি আগে থেকে যে মটর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায়। আপনারা করোনার সময় বাজারে গিয়ে কেন খাবেন? নিজের হাতে ভালোবাসার সহিত এই রেসিপিগুলো বানাবেন, বাড়ির সবাই এনজয়ভাবে খেতে থাকবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। মটর তরকারিটা কি সুন্দরভাবে হয়ে গেছে, মটরগুলো ভালোভাবে ফুলে গেছে এবং ঝোলটাও মাখামাখা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন একটু নেবুর রস দিয়ে দিলাম, ধনে পাতার কুচিটাও আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এটা একটা বর্তনে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, আমি রগড়া প্যাটিসের রূপরে একটু মটর তরকারি দিয়ে দিলাম এবং শশা কুচিয়ে দিয়ে দিলাম, দু চারটে টমেটো কুচিও দিয়ে দিলাম এবং উপর থেকে আমি একটু ধনে পাতার কুচি আর চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এইখানে শেষ করছি। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতা।